বন্দুকধারীর কাছ থেকে মেসি হত্যার হুমকি পাওয়ায় নড়েচড়ে বসেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস। তিনি বলেছেন এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন সংশ্লিষ্টদের সাথে আমি কথা বলছি, এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে। গত বৃহস্পতিবার আর্জেন্টিনার রোজারিওতে অবস্থিত উনিকো নামের রেস্টুরেন্টে হামলা করে কয়েকজন বন্দুকধারী। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোজুক্কোর পরিবারের মালিকাধীন এই রেস্টুরেন্টে 14টি গুলি ছোড়ে বন্দুকধারীরা। পালানোর আগে একটি চিরকুট রেখে যায় তারা, সেখানে লেখা ছিল মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি, জাফকিন একজন মাদক ব্যবসায়ী, সে তোমার নিরাপত্তা দিতে পারবে না। এ ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে আর্জেন্টিনার প্রশাসন। দেশটির গণমাধ্যম ইনফোবির সাথে আলাপচারিতায় গত বৃহস্পতিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস বলেন, ঘুম থেকে উঠেই শুনেছি প্রচণ্ড বাজে এক খবর, সঙ্গে সঙ্গে রোজারিওর মেয়র পাবলো জাফকিনের সাথে যোগাযোগ করেছি, সরাসরি কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানের সাথে, আমি তাদের বলেছি অবশ্যই ফলপ্রসূ কিছু একটা করতে হবে। দোলারুদ্র, অনাবিলি স্পোর্টস।